সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আপনাদের পঞ্চম সপ্তাহে ডেস মেকিং টু অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আপনাদের পঞ্চম সপ্তাহে যে পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট ছিল সেই অ্যাসাইনমেন্টটি কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর যারা দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আপনি পদার্থবিজ্ঞান পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টকে দেখে নেবেন। তাছাড়া আপনাদের ড্রেস মেকিং প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ এবং চৌদ্দ সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলোও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে। আপনি যদি সেগুলো দেখে না থাকেন দেখে নেবেন। চ্যানেলের প্লেলিস্টের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আমাদের চ্যানেলে চলে যাবেন, প্রথমে দেখবেন হোম, এরপর ভিডিওস, এরপর প্লেলিস্ট। প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখানে পঞ্চম সপ্তাহের প্লেলিস্ট থেকে আপনাদের পঞ্চম সপ্তাহের বাদ বাকি যে অ্যাসাইনমেন্টগুলো থাকবে এবং যে অ্যাসাইনমেন্টগুলো আমরা আপলোড করছি সবগুলো অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন। তো ড্রেস মেকিং টু অ্যাসাইনমেন্ট সমাধান অংশে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবার সদস্য হয়ে যান, এবং যারা আমাদের সাবস্ক্রিপশন করেছেন তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা আজকে যে অ্যাসাইনমেন্টটি করবো সেই অ্যাসাইনমেন্টটি যদি আপনি নিখুঁত এবং নির্ভুলভাবে সমাধান পেতে চান তাহলে অবশ্যই ভিডিও শেষ অবধি আমার বলার প্রতিটি কথা মনোযোগ সহকারে শোনার অনুরোধ করে আমরা সরাসরি অ্যাসাইনমেন্ট সমাধান অংশে ঝাঁপিয়ে পড়ছি। এখানে আমাদের শিরোনাম দিব সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের ধারণা উপকার ভেদ, কারণ এটি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টে বলা ছিল। অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার হবে 3, কারণ হচ্ছে ড্রেস মেকিং টু প্রথম সপ্তাহে, তৃতীয় সপ্তাহে ছিল, ড্রেস মেকিং টু চৌদ্দ সপ্তাহে ছিল, যেহেতু পঞ্চম সপ্তাহ কাজে অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার 3 হবে এবং বিষয়গুলো আপনারা জানেন 7124। আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে এখানে যে বিষয়গুলো বলা রয়েছে সেই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি। এখানে আমাদের নির্দেশনা মাত্র তিনটি নির্দেশনার মধ্যে হচ্ছে, প্রথম নির্দেশনা সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের ধারণা দিতে হবে, এবং দ্বিতীয় নির্দেশনা হচ্ছে সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের প্রয়োজনীয়তা, এখানে আটটি প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে, আপনাকে আটটি প্রয়োজনীয়তা লিখতে হবে। এবং সর্বশেষ যে নির্দেশনা সেটি হচ্ছে সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের প্রকারভেদ, তো এই প্রকারভেদগুলো সঠিকভাবে বর্ণনা করতে হবে। তো চলুন আমরা ভিডিও দেখা শুরু করি এবং একে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। তো সিঙ্গেল লক নিডেল লক স্টিক্সের ধারণা যে নির্দেশনা 1 ছিল সেই 1 নির্দেশনায় আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু আমাদের বলা ছিল চিত্রসহ সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের ধারণা সঠিকভাবে লিখতে হবে, মানে আমাদের চিত্র দিতেই হবে, এই বিষয়ে কোনো ছাড় নেই। অনেকে কমেন্ট করেন চিত্র কি দিতে হবে কি না, তো তাদেরকে বলবো এই চিত্রটি কিন্তু আপনাকে দিতে হবে। তো এখানে যে বিষয়গুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এখানে ববিন, ববিন কেস, নিডেল এবং স্যারেল এর সমন্বয়ে যে মেশিন সেলাই করা হয় তাকে লক স্টিচ মেশিন বলে, আর যে লক স্টিচ মেশিনে একটি মাত্র নিডেল ব্যবহার করা হয় তাকে সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন বলা হয়। পোশাক শিল্প কারখানায় প্রচুর পরিমাণে পোশাক উৎপাদনের জন্য সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন যেমন ব্যবহার করা হয়ে থাকে, অনেক ক্ষেত্রে একে আবার প্লেন মেশিন বলা হয়। এই মেশিনের গতি হচ্ছে 5000 থেকে 5500 SPM, এখানে SPM হচ্ছে স্টিচ পার মিনিট, সাধারণত যা সাধারণ মেশিনের চেয়ে অনেক বেশি। সাধারণত এই মেশিনে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় বলে একে ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিনও বলা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো অবশ্যই আপনি শুনতে পেয়েছেন, কাজে আপনারা যদি কোনো কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন, কিন্তু এই কথা বলবেন না যে লেখাগুলো ছোটো আসে, কারণ আমি কিন্তু লেখাগুলো পড়ে পড়ে আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। তো সিঙ্গেল লক স্টিচ মেশিনের যে চিত্রটি সেই চিত্রটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের সুবিধার জন্য আমি আরেকটু বড় করে দেখাচ্ছি, সম্ভব হলে এই চিত্রটি আপনারা এঁকে নেবেন, কারণ হচ্ছে এটি আপনাদেরকে দিতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এরপর আমরা নির্দেশনা টুতে চলে যাব, যেখানে আমাদের বলা হয়েছে সিঙ্গেল লক স্টিচ মেশিনের প্রয়োজনীয়তা। এই প্রয়োজনীয়তা এখানে আমরা যে বিষয়টি নির্দেশনায় লক্ষ্য করি সেটি হচ্ছে আটটি প্রয়োজনীয়তা লিখতে বলা হয়েছে আমাদেরকে। তো আমরা আটটি প্রয়োজনীয়তা লিখেছি, এখানে আপনারা লক্ষ্য করুন, প্রথম যে প্রয়োজনীয়তার কথা বলবো সেটি হচ্ছে পোশাক শিল্প কারখানায় একটি পরিপূরক পোশাক সেলাই করতে যতগুলো অপারেশনের প্রয়োজন হয় তার প্রায় 80% অপারেশনে বিশেষভাবে ওভেন পোশাকের ক্ষেত্রে সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন দিয়ে হয়ে থাকে। তো এই যে কোনো ফ্যাক্টরির 80% মেশিন হলো সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন, পোশাক শিল্প কারখানায় সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের প্রয়োজনীয়তা নিম্নরূপ। তো এখানে আমরা আটটি প্রয়োজনীয়তায় লিখেছি, আপনার লক্ষ্য করুন, নাম্বার 1 হচ্ছে সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন চালানো অনেক সহজ, বিধায় এই মেশিনের জনপ্রিয় ও জনপ্রিয়তা অনেক বেশি। নাম্বার 2 হচ্ছে অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য এই মেশিন প্রয়োজন হয়। নাম্বার 3 দ্রুত কাজ করার জন্য এই মেশিন প্রয়োজন হয়। নাম্বার 4 পোশাকের গুণগত মান উন্নত করার জন্য এই মেশিন প্রয়োজন হয়। নাম্বার 5 স্বল্প শ্রমে অধিক উৎপাদনের জন্য এই মেশিন প্রয়োজন হয়। নাম্বার 6 শ্রমিক খরচ হ্রাস করার জন্য এই মেশিন প্রয়োজন হয়। নাম্বার 7 সেলাইয়ের ত্রুটি কমানোর জন্য এই মেশিন প্রয়োজন হয়। এবং সর্বশেষ হচ্ছে নাম্বার 8 উৎপাদন খরচ কমানোর জন্য এই মেশিন
প্রয়োজন হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের নির্দেশনা 2, যেখানে আমাদের বলা হয়েছিল যে সিঙ্গেল নিডেল লক স্টিচ এর প্রয়োজনীয়তা আমরা প্রয়োজনীয়তাগুলো দিয়েছি। এরপর আমরা দেখব সিঙ্গেল নিডেল লক স্টিচ এর প্রকারভেদ। তো এই প্রকারভেদগুলো কত প্রকার এবং এখানে আমাদের নির্দেশনা যা বলা হয়েছে সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের প্রকারভেদ সঠিকভাবে বর্ণনা করতে হবে। এখানে কিন্তু যতগুলো প্রকারভেদ রয়েছে সবগুলো প্রকারভেদের বর্ণনা কিন্তু আমাদের করতে হবে। আবার যদি আপনি 3টি প্রকারভেদ বর্ণনা করেন তাহলে নাম্বার আপনি 3, আর যদি সবগুলো প্রকারভেদ বর্ণনা করেন তাহলে আপনি ফুল মার্কস পেয়ে যাবেন। তো আমরা কিন্তু সবগুলোই করেছি, কারণ আপনাদের বিশ্বাস এবং আস্থা অর্জন করতে পেরেছি। বিদায়, আমরা আজকে আপনাদের সামনে আবারও এই অ্যাসাইনমেন্টটি নিয়ে হাজির হয়েছি। তো এখানে 4 ধরনের লক স্টিচ মেশিন হয়, এই বিবরণগুলো আপনারা লিখে নেবেন। বর্তমান বিশ্বের পোশাক শিল্পে যত ধরনের মেশিন আছে তার মধ্যে সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন অন্যতম। অন্য কোনো মেশিন ব্যতীত পোশাক সেলাই সম্ভব হলেও সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন ব্যতীত পোশাক সেলাই করা সম্ভব নয়। তো এখানে 4 ধরনের যে মেশিন সেই মেশিনের বিবরণ কিন্তু এখানে রয়েছে। নাম্বার 1 হচ্ছে স্ট্যান্ডার্ড সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন। এই মেশিন হচ্ছে স্ট্যান্ডার্ড সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন দ্বারা সাধারণ লক স্টিচ হয়। এর ফিট মেকানিজম ড্রপ ফিট পদ্ধতি। নিডেল যখন সর্বোচ্চ উপরে ওঠে তখন ফিট ডক সর্বোচ্চ উপরে উঠে সেলাই করা কাপড়কে সামনে এগিয়ে নেয়। এই মেশিনের সাহায্যে মাঝারি ও পাতলা কাপড় সেলাই করা যায়। এরপর যদি আমরা দেখি নিডেল ফিট সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন, এইটুকু আপনি লিখে লিখবেন। এই মেশিনের সাহায্যে সাধারণ লক স্টিচ হয়। এর ফিট মেকানিজম ভিন্ন। এর বিশেষত্ব হলো নিডেল যখন সর্বনিম্ন অবস্থায় থাকে ফিট ডক তখন সর্বোচ্চ পর্যায়ে উঠে নিডেল ও ফিট ডক একই সাথে কাপড়ের সামনে এগিয়ে নিয়ে যায়। এতে সেলাইয়ের দৈর্ঘ্য একই পরিমাপে হয়। এই মেশিন সাধারণত টপ স্টিচ এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। নিডেল ফিট সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন চেনার সহজ উপায় হলো স্ট্যান্ডার্ড সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিনের নিডেল হোল থাকে নিডেল প্লেট বা থ্রুট প্লেটের মধ্যে, আর নিডেল ফিট সিঙ্গেল নিডেল লক স্টিচের মেশিনের নিডেল হোল থাকে ফিট ডকের মধ্যে। এরপর হচ্ছে আমরা দেখব ভার্টিক্যাল এস স্টিমার সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন। হচ্ছে এই মেশিন নিডেলের ডান পাশে কাটিং নাইফ অবস্থান করে, সেলাই করার সময় প্রয়োজন কাপড় অনুযায়ী কাপড় রেখে বাড়তি কাপড় কেটে ফেলে দেয়। পোশাক শিল্প কারখানায় কাপ কলার ইত্যাদি রান স্টিচের ক্ষেত্রে এই মেশিন ব্যবহার করা হয়। এবং সর্বশেষে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে হেভি ডিউটি সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন। এখানে বিবরণ লিখবেন, মোটা কাপড় সেলাই করার জন্য এই মেশিন ব্যবহার করা হয়। এর যন্ত্রাংশ কিছুটা হেভি ধরনের। ডেনিম কাপড় সেলাই করার জন্য এই মেশিন বেশি উপযোগী। এই মেশিনের ফিট মেকানিজম নিডেল ফিট ও ড্রপ ফিট উভয় পদ্ধতির হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের এখন একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে আপনারা যারা আমাদের গ্রুপে রয়েছেন তাদেরকেও বলছি, এবং যারা আমাদের গ্রুপে এখনও যুক্ত হন নাই তারা আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন তাদেরকেও বলি, যে আপনারা শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই একটি কমেন্ট করবেন। আমাকে যে কোনো ধরনের কমেন্ট করতে পারেন, কারণ হচ্ছে আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা না পেলে আমরা কিন্তু পরবর্তীতে আমাদের যে প্রজেক্টগুলো আছে বর্তমানে আমাদের এসএসসি এসএসসি দাখিল আলিম এবং বিভিন্ন ক্লাসে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে, তো সবগুলো প্রজেক্টের মধ্যে থেকে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো সেই জন্য আপনারা যদি আমাদেরকে অনুপ্রেরণা উৎসাহ দিয়ে না থাকেন তাহলে কিন্তু আমাদের এই কার্যক্রম পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করবো শেষ অব্দি ভিডিওটি যারা দেখেছেন তারা অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদসূচক কমেন্ট হতে পারে বা আপনার যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন। তো সেই ধরনের কমেন্ট পেলেই কিন্তু আমরা আপনাদেরকে বুঝতে পারবো যে আপনারা আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমরা সম্পূর্ণ উৎসাহ পাব পরবর্তী সময়ে আপনাদেরকে সাপোর্ট করার জন্য। তাছাড়া আপনাদের কাছ থেকে লাইক এবং কমেন্ট ছাড়া আর বেশি কিছু চাওয়ার নেই। আপনাদের কাছে এটুকু পেলেই আমরা খুশি। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী, দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান অংশে। সেই অবধি আল্লাহ হাফেজ।